আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। আজকে আমি ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি তরঙ্গ শব্দের শব্দ অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক্স নিয়ে আলোচনা করতে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শব্দ তরঙ্গ, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য এবং শব্দের গতিবেগের নির্ভরশীলতা। গাইস, গত কয়েকটি পর্বে আমি তরঙ্গ শব্দের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি টপিক্স নিয়ে কথা বলব। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমরা আসল কাজে অগ্রসর হই। গাইস, তোমাদের বোঝার সুবিধার্থে আজকের আলোচনাকে আমি তিনটি অংশে ভাগ করেছি। প্রথমে আমি শব্দ তরঙ্গ এবং শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। সেকেন্ডলি আমি সুরযুক্ত শব্দ এবং সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। লাস্টলি আমি শব্দের বেগের পরিবর্তন তথা নির্ভরশীলতা নিয়ে কথা বলব। প্রথমে আসো শব্দ তরঙ্গ। তাহলে শব্দ কী? তোমরা সবাই জানো শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ কোনো বস্তু থেকে যখন শব্দ উৎপন্ন হয়ে আমাদের কানের পর্দায় এসে আঘাত করে তখন শ্রবণের অনুভূতি সৃষ্টি হয়, অর্থাৎ বস্তু শব্দ শুনতে পাই আমরা। ওকে, লাঠি দ্বারা যখন কোনো ঢোলের পর্দায় আঘাত করা হয় তখন ওই পর্দা কম্পিত হয় আর সেখান থেকে শব্দ উৎপন্ন হয়, সেই শব্দ আমাদের কানের পর্দায় এসে আঘাত করে, আমরা শব্দ শুনতে পাই। তেমনি আরও অনেক শব্দ উৎস আছে যেটাকে বলা হয় ঢোল, তবলা, বাঁশি, হারমোনিয়াম। ঠিক আছে, এই যে আমি কথা বলছি, আমার কণ্ঠে একরকমের কণ্ঠনালীর উপরের দিকে একরকমের পর্দা আছে, ষড়যন্ত্র আছে, যেটাকে বলা হয় ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হচ্ছে আর সেই শব্দ এই বায়ুমাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে তোমাদের কানের পর্দায় গিয়ে আঘাত করছে আর শ্রবণের অনুভূতি সৃষ্টি হচ্ছে, তোমরা শব্দ শুনতে পাচ্ছ। এরকমের যে সকল বস্তু থেকে এরকম শব্দ উৎপন্ন হয় তাদেরকে বলা হয় শব্দ উৎস। আর এক্সপেরিমেন্টাল একটা শব্দ উৎসের নাম হচ্ছে, দেখো, টিউনিং ফর্ক, সুরশলাকা। এই সুরশলাকার হাতল ধরে যখন যে কোনো এক বাহুতে, দুই বাহুর এক বাহুতে আঘাত করা হয় তখন সেখান থেকে শব্দ উৎপন্ন হয়। গাইস, তাহলে এরকম অনেক শব্দ উৎস আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শব্দ তরঙ্গ কী তরঙ্গ? গাইস, শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ কারণ শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম জরুরি, মাধ্যম ছাড়া শব্দ তরঙ্গ চলতে পারে না। ঠিক আছে, এই যে আমি কথা বলছি, যদি এই রুমে বায়ুশূন্য হতো তাহলে আমি কথা বলতাম কিন্তু তোমরা শুনতে পেতে না। তাহলে শব্দ তরঙ্গ সঞ্চালনের জন্য কি মাধ্যম প্রয়োজন, এর জন্য শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। আর শব্দ তরঙ্গ হচ্ছে আবার অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ কি শব্দ তরঙ্গে বায়ুস্তরের কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক একই, অর্থাৎ সমান্তরাল। আমি যে কথা বলছি, আমার ভোকাল কর্ড কম্পিত হচ্ছে আর সেই ভোকাল কর্ডের কম্পনের ফলে সামনের বায়ুমাধ্যমকেও কম্পিত করছে এবং বায়ুমাধ্যমের মধ্যে সংকোচন প্রসারণের সৃষ্টি হচ্ছে আর সেই সংকোচন প্রসারণের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক একই, সমান্তরাল। এই জন্য শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য যান্ত্রিক তরঙ্গ। ওকে গাইস, প্রথম দুই পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে তোমরা শব্দ তরঙ্গের অনেক বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছো, এগুলো আবার একটু এখান থেকে রিভাইজ দিয়ে নাও। ওকে গাইস, দেখো, শব্দ তরঙ্গ কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন হয় এবং শব্দ তরঙ্গ কোনো জড়মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয়, অর্থাৎ জড়মাধ্যমের সহায়তা ছাড়া এরা চলতে পারে না। তারপর হচ্ছে শব্দ তরঙ্গে মাধ্যমের কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক একই, অর্থাৎ পরস্পর সমান্তরাল। আর শব্দের বেগ হচ্ছে মাধ্যমের বৈশিষ্ট্য, অর্থাৎ মাধ্যম যদি পরিবর্তন না হয় তাহলে শব্দের বেগ পরিবর্তন হবে না, মাধ্যম পরিবর্তন হলে শব্দের বেগ পরিবর্তন হবে। ঠিক আছে, আর শব্দের প্রতিফলন, প্রতিসরণ, উপরিপতন এগুলো ঘটে, মানে এই নীতিগুলো তারা মেনে চলে। তাই এরকমের অনেক শব্দ তরঙ্গ অনেক বৈশিষ্ট্য আছে। শব্দ তরঙ্গ সংকোচন প্রসারণ সৃষ্টির মাধ্যমে অগ্রসর হয়। ঠিক আছে গাইস, ওকে ফাইন, এটা জানলাম আমরা শব্দ তরঙ্গ এবং শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। গাইস, শব্দ তরঙ্গের বেগ যেমন মাধ্যমের বৈশিষ্ট্য, তেমনি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক হচ্ছে উৎসের বৈশিষ্ট্য। অর্থাৎ উৎস পরিবর্তন না হলে কম্পাঙ্ক পরিবর্তন হয় না, এক এক উৎসের কম্পাঙ্ক এক এক রকমের। যেমন আমি কথা বলছি, আমার কণ্ঠের কম্পাঙ্ক আমার ভোকাল কর্ডের কম্পাঙ্ক, তুমি কথা বলছো তোমার ভোকাল কর্ডের কম্পাঙ্ক, কিংবা বাঁশি বাজানো হচ্ছে, ঢোল বাজানো হচ্ছে, তবলা বাজানো হচ্ছে, পাখি ডাকছে, আলাদা আলাদা কম্পাঙ্ক। তাহলে এক এক উৎস থেকে এক এক কম্পাঙ্কের শব্দ নির্গত হয়। ঠিক আছে গাইস, আর বিভিন্ন উৎস হয়তো বিভিন্ন কম্পাঙ্কের শব্দ নির্গত হয়, আমরা সব কম্পাঙ্কের শব্দ শুনতেও পাই না। ঠিক আছে, অনেক শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই না, অনেক শব্দ আছে যেগুলো আমরা শুনতে পাই। তাহলে কোনগুলো শুনতে পাই, কোনগুলো শুনতে পাই না, এজন্য আমাদেরকে বুঝতে হবে শব্দতার পাল্লা কি। ওকে, শব্দতার পাল্লা কি?
শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জ হতে 20,000 হার্জের মধ্যে হয়, তাহলে সেই শব্দ আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করতে পারে, অর্থাৎ সেই শব্দ আমরা শুনতে পাই। তো শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এই যে সীমা, এটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা। ওকে, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20 হার্জের কম হয়, সেই শব্দ আমরা শুনতে পাবো না, যাকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ বা ইনফ্রাসোনিক সাউন্ড, শ্রুতিপূর্ব শব্দ বা শব্দেতর শব্দ, শব্দেতর শব্দ, শ্রুতিপূর্ব শব্দ বা শব্দেতর শব্দ, ইনফ্রাসোনিক সাউন্ড। আবার শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি 20,000 হার্জের বেশি হয়, তাহলে সেই শব্দও আমরা শুনতে পাবো না, যাদেরকে বলা হয় শব্দোত্তর শব্দ বা শ্রবণোত্তর শব্দ, আল্ট্রাসোনিক সাউন্ড। যেমন মনে করো, আমরা 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পাই না, কিন্তু কুকুর 35,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, বাদুর 1,00,000 হার্জের বেশি সব কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। ঠিক আছে, এই জন্য কোনো এলাকায় কুকুরের উৎপাত বেড়ে গেলে সেখানে একরকমের হুইসেল ব্যবহার করা হয়, যেটাকে বলে ডগ হুইসেল। ঠিক আছে, এই ডগ হুইসেল দ্বারা কুকুর তাড়ানো হয়। ঠিক আছে, সেই ডগ হুইসেলের কম্পাঙ্ক কিন্তু আমরা শুনতে পাই না। ঠিক আছে, আমার এই রাস্তায় 3টে কুকুর আছে, সারাক্ষণ ঘেউ ঘেউ করে, এদের যন্ত্রণে ভিডিও রেকর্ডিং করাই মুশকিল। ঠিক আছে, তোমাদের কারো কাছে ডগ হুইসেল থাকলে আমাকে একটু দিবে, আমার অত্যন্ত জরুরি দরকার। ঠিক আছে, ওকে ফাইন গাইস, তাহলে আসো। এছাড়াও দেখো, এক ধরনের ক্লিনার আছে, ঠিক আছে, আল্ট্রাসনিক সাউন্ড ক্লিনার, আল্ট্রাসাউন্ড ক্লিনার, যেটা দিয়ে এই যে পানির মধ্যে কম্পন সৃষ্টির মাধ্যমে এই যে কাপড় চোপড় পরিষ্কার করা হয়। হ্যাঁ, ঠিক আছে, তারপরে তোমরা আল্ট্রাসনোগ্রামের নাম শুনছো, এগুলো কিন্তু এই আল্ট্রাসাউন্ড দিয়েই, আল্ট্রাসনিক সাউন্ড দ্বারা করা হয়। ঠিক আছে গাইস, ওকে গাইস, তাহলে আমরা জানলাম যে শ্রাব্যতার পাল্লা কী, তারপরে হচ্ছে শব্দেতর শব্দ, শব্দোত্তর শব্দ কী। ওকে গাইস, এবারে আসো, সেকেন্ডলি আমি আলোচনা করছি সুরযুক্ত শব্দ এবং সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তাহলে সুরযুক্ত শব্দ কি? শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি নিয়মিত এবং পর্যায়ভিত্তিক হয়, তাহলে সেই শব্দ আমাদের কাছে শুনতে শ্রুতিমধুর লাগে, বিরক্তির উদ্রেক ঘটায় না, সেই শব্দকে বলা হয় সুরযুক্ত শব্দ। মানে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নিয়মিত এবং পর্যায়ভিত্তিক হলে সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগে, তখন সেটাকে বলা হয় সুরযুক্ত শব্দ। আর সুরযুক্ত শব্দের অনেক বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে তীব্রতা বা প্রাবল্য। ঠিক আছে, ইন্টেন্সিটি অফ সাউন্ড, শব্দের তীব্রতা বা তীব্রতা বা প্রাবল্য, তীব্রতা বা প্রাবল্য, ইন্টেন্সিটি অফ সাউন্ড কাকে বলা হয়? শব্দ সঞ্চালনের পথে কল্পিত একক ক্ষেত্রফলের কোনো তলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ শব্দশক্তি গমন করে তাকে বলা হয় শব্দের প্রাবল্য বা তীব্রতা, ইন্টেন্সিটি অফ সাউন্ড। অর্থাৎ শব্দ সঞ্চালিত হচ্ছে, তার সামনে একটি তল কল্পনা করো যার দৈর্ঘ্য হবে 1 মিটার, প্রস্থ হবে 1 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে কি 1 মিটার স্কোয়ার। তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ শব্দ শক্তি গমন করবে তাকেই বলা হয় শব্দের তীব্রতা বা প্রাবল্য, ইন্টেন্সিটি অফ সাউন্ড। তাই শব্দের তীব্রতা আবার শব্দ তরঙ্গের বিস্তারের উপর নির্ভর করে, এটা আমরা এর আগের এক পর্বে আলোচনা করেছিলাম। শব্দ তরঙ্গের বিস্তার যত বেশি হবে, কম্পনের বিস্তার যত বেশি হবে, শব্দের তীব্রতা তত বেশি হবে। বিস্তার যত কম হবে, ওই শব্দ তত কম তীব্র হবে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে তীব্রতা বিস্তারের উপরে নির্ভরশীল, অর্থাৎ শব্দ তরঙ্গের তীব্রতা হচ্ছে এর বিস্তারের বর্গের সমানুপাতিক, আই সমানুপাতিক এ স্কোয়ার। ওকে গাইস, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তীক্ষ্ণতা, পিস অফ সাউন্ড। পিস অফ সাউন্ড বা তীক্ষ্ণতা কাকে বলা হয়? একই তীব্রতার শব্দসমূহের মধ্যে কোনটি চড়া এবং কোনটি খাদে, সেটা যেই বৈশিষ্ট্যের দ্বারা নিরূপণ করা যায়, নির্ধারণ করা যায়, তাকেই বলা হয় তীক্ষ্ণতা বা পিচ। অর্থাৎ প্রাবল্য সেম হবে, তারপরেও বোঝা যাবে যে এটা চড়া স্বর আর এটা খাদের স্বর, এটা যেই বৈশিষ্ট্যের দ্বারা করা যায় তাকেই বলা হয় তীক্ষ্ণতা। যেমন মনে করো, পুরুষের কণ্ঠস্বর এবং নারী শিশুদের কণ্ঠস্বর একরকম না, বোঝা যায়। ঠিক আছে, কীভাবে আলাদা করা যায়? পুরুষের যে ভোকাল কর্ড থাকে, বয়স বৃদ্ধির সাথে সাথে এটা শক্ত হয়ে যায়, কম্পাঙ্ক কমে যায়। আর নারী শিশুদের যে ভোকাল কর্ড, এটা পাতলা থাকে, বেশি কাঁপে, কম্পাঙ্ক বেশি থাকে, ফলে নারী শিশুদের যে কণ্ঠস্বর এটা তীক্ষ্ণ হয়, ধারালো হয়। ঠিক আছে, তাহলে আর পুরুষেরটা মোটা হয়, ফ্ল্যাট হয়। ঠিক আছে, কারণ কি? কারণ কম্পাঙ্ক ভিন্ন, পুরুষেরটার কম্পাঙ্ক কম আর নারী শিশুদেরটার কম্পাঙ্ক বেশি। তাহলে তীক্ষ্ণতা কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে, অর্থাৎ কম্পাঙ্কই হচ্ছে তীক্ষ্ণতার পরিমাপ। যদিও কম্পাঙ্ক এবং তীক্ষ্ণতা সেম নয়, তবে অনেক সময় এইরকমেরই ধরা হয় যে কম্পাঙ্কই হচ্ছে তীক্ষ্ণতার পরিমাপ। ওকে গাইস, লাস্টলি 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি।
ভিন্ন ভিন্ন উৎস হতে শব্দ তো নির্গত হলে সেটা কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক না? একই তীব্রতা এবং একই তীক্ষ্ণতা শব্দ যদি ভিন্ন ভিন্ন উৎস হতে নির্গত হয়, তাহলে যেই বৈশিষ্ট্যের দ্বারা তাদেরকে আলাদা করা যায়, পৃথক করা যায়, ঠিক আছে, রিকগনাইজ করা যায়, সেই বৈশিষ্ট্যকেই বলা হয় গুণ বা জাতি। এটা নির্ভর করে উৎসের জাতের উপরে, জাতির উপরে, যে কোন ধরনের উৎস হতে শব্দ নির্গত হচ্ছে, ঢোল হতে নাকি তবলা হতে নাকি বাঁশি হতে নাকি মানুষের কণ্ঠস্বর হতে নাকি পাখির কণ্ঠস্বর হতে, ঠিক আছে, এটা এই জাতির দ্বারা বোঝা যায়। তাহলে এটাকে বলা হয় গুণ বা জাতি, টিম্বার অফ সাউন্ড। ওকে ফাইন, তাহলে এই তিন রকমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। গাইস, লাস্টলি আমি আলোচনা করব শব্দের বেগের পরিবর্তন তথা নির্ভরশীলতা নিয়ে। গাইস, শব্দের আমরা জানি যে শব্দের বেগ মাধ্যমের উপরে নির্ভর করে। এখন মাধ্যমের প্রকৃতি বা মাধ্যম কিন্তু আবার বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, সেইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি। প্রথমে আসো মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ মাধ্যমের প্রকৃতি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু শব্দের বেগ ভিন্ন হবে। যেমন আমরা জানি যে পদার্থ তিন অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, ঠিক আছে। তাহলে এই রকমের যদি বায়ুর থেকে তরলে, তরলের থেকে কঠিন পদার্থে কিন্তু শব্দের বেগ বেশি, অর্থাৎ মাধ্যমের প্রকৃতি যদি পরিবর্তন হয়, মাধ্যমের প্রকৃতি যদি পরিবর্তন হয়, তাহলে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে কি হয়, শব্দের কি হয়, শব্দের বেগ বেড়ে যায়। মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হলে, যেমন বায়বীয় থেকে, বায়বীয় থেকে তরল হলে অথবা তরল থেকে কঠিন হলে, এরকম যদি প্রকৃতি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হয়, ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বাড়ে, ঠিক আছে। যেমন বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, অথচ পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড, আবার লোহায় শব্দের বেগ হচ্ছে 5130 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এই রকমের। তাহলে ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে কী হয়েছে, শব্দের বেগ বৃদ্ধি পেয়েছে। এবারে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্থিতিস্থাপকতা, অর্থাৎ মাধ্যমের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পেলেও শব্দের বেগ বাড়ে। স্থিতিস্থাপকতা তোমরা বোঝো কি, এটা হচ্ছে যেমন রাবার টেনে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, ঠিক না, অথবা চেপে ছোটো করে ছেড়ে দিলে আবার আগের মতো বড় হয়ে যায়, স্প্রিং টেনে লম্বা করে ছেড়ে দিলে আগের মতো হয়ে যায়, ঠিক না, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা, ঠিক আছে। এই স্থিতিস্থাপকতা পরিমাপের একটা রাশি হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখানে শব্দের বেগ হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার কে। শব্দের বেগ হচ্ছে কোনো মাধ্যমের স্থিতিস্থাপক গুণাঙ্কের বর্গমূলের সমানুপাতিক, মানে স্থিতিস্থাপকতা যদি বাড়ে, তাহলে শব্দের বেগও বাড়বে, ঠিক আছে। ওই গাইস, তাহলে এই দুই, তারপর হচ্ছে ঘনত্বের প্রভাব। শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে, মাধ্যমের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ হ্রাস পায়। এখানে খেয়াল রাখতে হবে মাধ্যমের প্রকৃতি চেঞ্জ হতে পারবে না, মাধ্যমের প্রকৃতি যদি স্থির থাকে, অর্থাৎ বায়ু হলে বায়ুই হবে, ঠিক আছে, তরল হলে তরলই হবে, কঠিন হলে কঠিনই হবে, প্রকৃতি চেঞ্জ হতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কি হয়, ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ হ্রাস পায়, অর্থাৎ শব্দের বেগ কোনো মাধ্যমে শব্দের বেগ ওই মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার ভি সমানুপাতিক 1/√ওভার রো, অর্থাৎ শব্দের বেগ হচ্ছে মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আগের সূত্রটি এবং এখনকার সূত্রটি যদি একত্রিত করি তাহলে কিন্তু আমরা পাই ভি সমানুপাতিক রুট ওভার কে বাই রো। ওকে গাইস, যাই হোক, এটা নিয়ে বিস্তারিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে, ঠিক আছে, সেখানে আমরা এটা বিস্তারিত করব। ওকে ফাইন, ওই গাইস, তাহলে আমরা জানলাম যে শব্দের বেগ ঘনত্বের উপরেও নির্ভর করে, ঠিক আছে। আর একটা হচ্ছে আর্দ্রতার প্রভাব, শব্দের বেগের উপরে আর্দ্রতার প্রভাব রয়েছে, অর্থাৎ বায়ুমাধ্যমের মধ্যে জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায় তার মানে আর্দ্রতা বৃদ্ধি পেল। এই বায়ুমাধ্যম বায়ুর মধ্যে যদি আর্দ্রতা বৃদ্ধি পায়, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কি হয়, জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে কিন্তু বায়ুর ঘনত্ব কমে যায়। বায়ুর জলীয় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে যাবে, কারণ কি, বায়ুর জায়গাগুলো জলীয় বাষ্প দখল করে নিবে, তখন সেখান থেকে বায়ু সরে যেতে বাধ্য। যেমন অনেক সময় অনেক বড় অনুষ্ঠান হলে বাসায়, তখন দেখা গেছে যে অনেক মেহমান, মেহমানের উৎপাতে, ঠিক আছে, আমাদের নিজে থেকেই, অর্থাৎ পরিবারের যেই মেম্বার আছে তাদেরকেই বাহিরে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হয়, বন্ধুর বাসায় নয়, আত্মীয়দের বাসায় গিয়ে ঘুমাতে হয়, ঠিক না, এরকম হয় অনেক, আমার কিন্তু হয়েছে, ঠিক আছে, এত মেহমান এসেছে যে বাসায় জায়গা পাই না, তখন কি হয়, তখন দেখা যায় যে পরিবারের সদস্যের সংখ্যা হ্রাস পেয়ে যায়, মেহমানের ঘনত্ব বৃদ্ধি পেয়ে যায়, এই রকমের। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে যায় তখন বায়ুর ঘনত্ব কমে যায়, আর বায়ুর ঘনত্ব কমার সাথে সাথে শব্দের কি হয় বলতো, শব্দের বেগ বৃদ্ধি পায়। ঘনত্ব কমার সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়, কারণ ভি ইজ প্রপোর্শনাল টু 1/√ওভার রো, অর্থাৎ শব্দের বেগ হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে।
তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে, মানে বায়ুতে বায়ুর আর্দ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে শব্দের বেগ বাড়ে, কারণ ঘনত্ব কমে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়। ওকে গাইস, লাস্টলি হচ্ছে শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর ঘনত্ব কী হবে, কমে যাবে না? এখানকার তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তখন তত কী হবে, এখানকার বায়ুমাধ্যম প্রসারিত হবে, ঘনত্ব কমে যাবে, অর্থাৎ বায়ুর কণাগুলো দূরে সরে যাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যেহেতু ঘনত্ব কমে যায়, ঠিক আছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বাড়বে, কারণ ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমলে শব্দের বেগ কী হয়, বাড়ে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ওই মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার ক্যাপিটাল টি। এখানে এই তাপমাত্রাটা অবশ্যই কি, পরম তাপমাত্রা, কেলভিন স্কেলের তাপমাত্রা। ওকে গাইস, আন্তর্জাতিক স্কেলের তাপমাত্রা, এখানে ছোট একটা গাণিতিক হিসাব আসছে, সেটা আমরা করে নেই। অর্থাৎ কোনো মাধ্যমে শব্দের বেগ হচ্ছে ওই মাধ্যমের পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার টি। ওকে, ইমপ্লাইজ দ্যাট ভি সমান ধ্রুবক ইন্টু রুট ওভার টি। একটা ধ্রুবক দিয়ে গুণ করে দিলাম, সমানুপাতিক চিহ্ন কি হয়ে গেল, সমান হয়ে গেল। ইমপ্লাইজ দ্যাট ভি বাই রুট ওভার টি ইকুয়ালস টু ধ্রুবক। ওকে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে শব্দের বেগ এবং পরম তাপমাত্রার বর্গমূল, এই যে অনুপাত, এটা ধ্রুব থাকবে। মনে করো কোনো এক পরিস্থিতিতে তাপমাত্রা হচ্ছে T1, তখন শব্দের বেগ হচ্ছে V1। ওকে, তারপরে তাপমাত্রা পরিবর্তিত হয়ে হলো T2, তখন শব্দের বেগ হচ্ছে V2। পরবর্তীতে তাপমাত্রা পরিবর্তন হয়ে হলো T3, শব্দের বেগ হলো V3। এভাবে যদি এই পরিবর্তন হতে থাকে যে কোনো পরিস্থিতিতে, এই যে অনুপাতটা, এটার মান সেম থাকবে, এই যে অনুপাতের মানটা ধ্রুবক থাকবে, অপরিবর্তিত থাকবে, অলঙ্ঘনীয় থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, অর্থাৎ V1 বাই রুট ওভার T1 ইকুয়ালস টু V2 বাই রুট ওভার T2 ইকুয়ালস টু V3 বাই রুট ওভার T3 ইকুয়ালস টু ধ্রুবক। এইরকমের যতগুলো পরিস্থিতির সৃষ্টি করবে সব ক্ষেত্রে যে অনুপাতটা পাবে, এই যে অনুপাত, সেটা কী হবে, সেম হবে, ধ্রুবক হবে। এখান থেকে এই প্রথম দুই অংশ নিলেই আমরা লিখতে পারি, দেখো, ইমপ্লাইজ দ্যাট V1 বাই রুট ওভার T1 ইকুয়ালস টু V2 বাই রুট ওভার T2। সুতরাং এখান থেকে যদি আমি এই V1 এবং T2কে একান্তরকরণ করি, স্থান পরিবর্তন করি, তাহলে T2টা এখানে উপরে উঠে যায় আর V1টা নিচে চলে যায়, তাহলে V1টা V2 এর নিচে চলে যায়, তাহলে সেক্ষেত্রে হয় V2 বাই V1 সমান রুট ওভার T2 বাই T1। ওকে গাইস, এই সূত্র দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করব এবং নির্দিষ্ট তাপমাত্রা শব্দের বেগও আমরা এই সূত্রের সাহায্যে বের করব। দেখো, T1 তাপমাত্রায়, এখানে দেখো, T1 তাপমাত্রায় শব্দের বেগ V1 যদি দেওয়া থাকে, তাহলে T2 তাপমাত্রায় আপনার শব্দের বেগ V2 বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। ওকে গাইস, এই সূত্রটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করি, তাহলে আরেকটা ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়, যেটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই অংশের উপরে আলাদা একটা ক্লাস নেব, ঠিক আছে গাইস, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ঠিক আছে, তোমাদের জন্য আলাদা ক্লাস নেওয়া হবে, এটা কমনলি আমি এসএসসি এবং এইচএসসিদের জন্য নিশ্চিত। ওকে ফাইন, আচ্ছা, এখানে দেখো, এখান থেকে ম্যাথামেটিক্যালি অ্যানালাইসিস করলে আরেকটা ইনফরমেশন পাওয়া যায়, সেটা হচ্ছে যে মাধ্যমের তাপমাত্রা, অর্থাৎ মনে করো বায়ুমাধ্যমের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে ওই মাধ্যমে শব্দের বেগ, অর্থাৎ বায়ুতে শব্দের বেগ 0.6 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেলে শব্দের বেগ কতটুকু বাড়ে, 0.6 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা একটা আরেকটা হিসাব করতে পারি, দেখো, সেটা কি, ধরি 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ সমান V0, আবার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে 0.6 মিটার পার সেকেন্ড, আবার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, আমি একটু সংক্ষেপে লিখছি, বৃদ্ধিতে শব্দের বেগ বাড়ে 0.6 মিটার পার
সেকেন্ড। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, 1 ডিগ্রি বাড়লে বাড়ে 0.6 মিটার পার সেকেন্ড, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কত বাড়বে? গাইস বলো, 0.6, 0.6 থিটা মিটার পার সেকেন্ড। তাহলে শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল ভি নট, আর থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বাড়লো 0.6 থিটা, তার টোটাল কত হলো? ভি নট প্লাস 0.6 থিটা। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টোটাল শব্দের বেগ কত হবে? কাজেই থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ভি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ ভি নট, তার সাথে যোগ হয়ে যাবে 0.6 থিটা, এইটা হবে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। গাইস এই সূত্র দ্বারাও আমরা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রার শব্দের বেগ বের করতে পারবো, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ বের করতে পারবো। তবে এই ফর্মুলা দিয়ে যদি সেই কাজটি আমরা করি তাহলে বেশি অ্যাকুরেট হবে, কারণ এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করা হয়েছে, একটা আসন্ন মান ব্যবহার করা হয়েছে, এই জন্য একটু সামান্য হেরফের হয় আর কি। যাই হোক গাইস, আমরা কয়েকটি এখানে সূত্র প্রতিপাদন করলাম, পরবর্তীতে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। গাইস আজকে এই পর্যন্তই। So that's all from my side for today. Thank you all. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। গাইস পরবর্তী কোনো পর্বে আমি এই অধ্যায়ের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব এবং তোমাদের সমস্যার সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।